जय सीला जय जय सीला भारत माता की भारत माता की भारत माता की सोनार बांगला करते जगन्नाथ सरकार के पद्म फूल चिन्ह सोनार बांगला करते जगन्नाथ सरकार के पद्म फूल चिन्ह একটা জেলা পরিষদ ছিল না, একটা এমএলএ ছিল না, পঞ্চায়েত সমিতি ছিল না, এটা তো সত্যি কথা। সেই সময় সব চাইতে বেশি অবদানের কম দিনে লোকসভায় আমাকে মানুষ ভালো দিয়ে আমি সবসময় তাদের সঙ্গে তাদের সঙ্গে প্রতিদিন তাদের একটাই পঞ্চায়েত নাই কেউ নাই তাকে যে সে পাশে দাঁড়াবে একটা সই করে দেবে সে লোক নেই তো আমাদের। সেই কারণে সব চারটা কার ওপর করে আমার ওপর করে। সকালবেলা বাড়িতে গেলে 2-500 লোক সব সময় তাদের তো ফেলে দিই চট করে কোথায় যাবে না, তাদের সমস্যাটা মিটিয়ে তারপর বেরোই প্রতিদিনই প্রোগ্রাম। যেদিনকে যেতেছি দুদিন পরেই পার্লামেন্ট শুরু হয়েছে, টানা পার্লামেন্ট, মাঝে এক সপ্তাহ ছুটি দিল, প্রতিদিন প্রোগ্রাম করছে। এবং দেখুন দুর্ভাগ্য, কয়েক মাস দিন কাটার পরই কি হলো, করোনা এসে গেল, সব লকডাউন, কেউ কোথায় যাবে না, মাস্ক পরে ঘরের মধ্যে থাকো, বাইরে বেরিয়েও না। তার মধ্যেও আমি নবদ্বীপে এই কোয়ারেন্টাইন সেন্টার সেবা খাবার দাবার পাচ্ছিল না, গেছি রাজ্য সরকার রাতের বেলায় চিঠি দিয়ে পুলিশ দিয়ে আমার সঙ্গে যেই বেরিয়েছে রাস্তায় আস্তায় এক জনগণ ঘিরে ধরেছে, মহিলারা এসে বলছে কেউ কাকা কেউ জেঠু কেউ দাদু, আমাদের অনুমতি দিন ঘেটা নিয়ে আসে, এই পুলিশটা আছে ঠেকিয়ে আমরা বিদায় করি। তখন পুলিশ ভয় পেয়ে ছেড়ে দিয়ে আটকাতে পারে মানুষের পাশে আমি গেছি, সব মানুষের পক্ষে যেতে পারি সব মানুষ একটা এমএলএ সব জায়গায় পৌঁছাতে বছরে 5 কোটি টাকা পাওয়া যায়, 6 মাসে 2.5 কোটি টাকা পেয়েছে। করোনায় 1 কোটি প্রধানমন্ত্রী তার তহবিলে চেয়ে নিয়ে নিল, মেশিন তাঁতের চাইতে উন্নত নকশা তারা করতে পারে, তার ট্রেনিং নিয়ে মহাজনের হাতে না পড়ে তার জন্য ব্যাংকে বছরে 2 টাকা হারে সুদ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে স্মৃতি ইরানিকে দিয়ে বলে হাজের ব্যবস্থা করে। সবাই তো সুযোগ নিতে পায় না, অনেক এগুলো ট্রেনিং নিতে হবে, তার পর্যায়ে আছে। শেষ লগ্ন প্রচারের আর কয়েকদিন বাকি, মানুষের সমর্থন কেমন পাচ্ছে? ব্যাপক, আমরা যে জায়গায় যাচ্ছি সেখানেই, আমরা তো কর্মী বৈঠকের জন্য যাচ্ছি এখন, অর্থাৎ প্রচারে বেরোবো তার প্রস্তুতির জন্য কর্মীদের দেখা হচ্ছে, সেখানে মানুষ উপচে পড়ছে, সেখানে বৈঠক জনসভায় পরিণত হয়ে যাচ্ছে, মানুষের এত উৎসাহ তাদের আটকানো যাচ্ছে না। একটু আগেই একটা বৈঠক আমরা সেরে আসলাম, সেখানে সারা দেখলে মানে সেটা মনে হচ্ছে 80-90% ভোট এক পক্ষেই পড়বে। লোকসভার নিরিখে যেভাবে আপনি জয়লাভ করেছেন, সেই একই নিরিখ ধরে রাখতে পারবেন মনে হচ্ছে নাকি আরও বাড়বে না? কম এ ধরে রাখা নয়, 4 গুণ ব্যবধানে জিতব, মানুষের যে উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দল যেটা প্রচার করছে যে জগন্নাথ সরকার 2 বছর ধরে এমপি রয়েছে, শান্তিপুর মানুষ এখনও তাকে চেনে না, এইটাই হাতিয়ার করে তারা লড়াই করছে শাসক দল মূলত। দেখুন কে কী বললো এটা বড় কথা নয়, আমি স্কুল জীবন কেটেছে শান্তিপুর মিউনিসিপ্যালের স্কুলের ছাত্র হিসাবে, কলেজ জীবন কেটেছে শান্তিপুর কলেজের ছাত্র হিসাবে,
পরবর্তীকালে খেলাধুলা পড়সে অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত সমস্ত স্কুলে গেছি, হাজার হাজার মানুষের সঙ্গে মিলিত হয়েছি, শিক্ষক হিসাবে শিক্ষকের ট্রেনিংয়ে থাকতাম। তাই জগন্নাথ সরকার এমপি হওয়ার আগেই বহু পরিচিত, আর সেই কারণে ১৬ দিনে এত ব্যবধানে জেতা সম্ভব হয়েছে। মানুষের ভালোবাসা বিশ্বাস সম্পর্ক আছে বলে এটা সম্ভব। কে বিরোধী দল কে কী বলল এতে কিছু এসে যায় না, মানুষকে বিভ্রান্ত করতে পারবে না, জনতা অত বোকা নয়। জনতা শাসক দলের বিরুদ্ধে লড়াই নিশ্চিতভাবে কঠিন। আপনাকে আরও একটু চিন্তায় ভাঁজ ফেলবে না যে আপনার দল থেকে আবার জনসংঘের পার্টি দিচ্ছে, আপনার ভোটেই তো কাটবে, এটা কীভাবে দেখছে? দেখুন, বিজেপি আদর্শবাদী দল, অতীতেও দেখা গেছে বড় বড় লিডার, সর্বভারতীয় লিডার দলের বাইরে গিয়ে প্রার্থী হয়েছে, নিজে তারা গোয়ারা হেরেছে, তারা টিকিট পায়নি। ভারতীয় জনতা পার্টির একটা দর্শন আছে, আদর্শ আছে, যা কর্মীরাও সেটা বোঝে, সেই হিসাবেই তারা ভোট দেয়। আরে এখানে যারা যিনি দাঁড়াচ্ছেন তার কি বলবো, এটা তার স্বভাব, ভোট আসলেই দাঁড়ানো একটা অভ্যাস। একটা বিধানসভায় একবার যে কোনো কারণে ক্যান্ডিডেট হয়েছিল, পরবর্তীকালে পঞ্চায়েতের উপনির্বাচন সেখানেও সে ক্যান্ডিডেট হচ্ছে, অর্থাৎ তার ওটা একটা নেশা। এবং কাকা যোগেন্দ্র সিং ধরতিপকর বলে একজনের লোক ছিলেন, তিনি হারায় গ্রিনিস রেকর্ড করেছিলেন। তাই এরকম কিছু লোকের আগ্রহ থাকে, নেশা থাকে, জানি না তিনি কত যোগ্যতা সম্পন্ন লোক, তার নাকি প্রার্থী পছন্দ হয়নি। লোকসভার এমপি যে কিনা রেকর্ড ভোটে কিছুদিন আগে জিতেছে, তার কাছে প্রার্থী পছন্দ হয়নি। আসলে কিছু লোকের ব্যাপার থাকে, ভোটে দাঁড়িয়ে এদিক ওদিক করে কিছু ভোট বিক্রির প্ল্যান বা টাকা এদের প্ল্যান থাকে, সেই লক্ষ্য নিয়ে এরা লড়ছে, জেতার জন্য লড়ছে না। শেষ প্রশ্ন করবো, নির্বাচন আর কদিন বাকি আছে, শান্তিপুরে দেখা যাচ্ছে এর আগেও অনেক সন্ত্রাস হয়েছে, গতকালকেও একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে, দুদিন আগে দুজন এক জায়গায় মারা গেছে, এই নির্বাচন এগিয়ে আসলে এই সন্ত্রাসটা বাড়ছে, যে গুলি চালানোর ঘটনা, এটা কীভাবে? যতদিন তৃণমূল এই রাজত্ব থেকে না হটবে ততদিন এই ব্যবস্থা চলবে, কারণ তৃণমূলের কালচারের মধ্যে ঢুকে আছে খুন করে আত্মহত্যা চালানোর চেষ্টা, পরের অর্থ লুট করা, কেন্দ্র সরকারের প্রকল্প বেনামে নিজের নামে চালানো, হিসাব চাইলে মাথা গরম করা, দেশের প্রধানমন্ত্রীকে স্বরাষ্ট্রমন্ত্রীকে বাজে বাজে কথা বলা, গালাগাল দেওয়া, কিং ভূত কিমাকার, হদল কুতকুত, এটা মুখ্যমন্ত্রী বাংলার কালচারটাও তিনি জানেন না। নিজের নামে শুধু বিজ্ঞাপন ঢাক পেটাতে পারেন, মানুষ আর বিশ্বাস করছে না। তাই তিনি এখন এমন বলছেন, নিজেকে বিশ্বসুন্দরী ভাবছেন, তো এই ভাবনা এবং নাটক করছেন। গোলে দাঁড়ানোর লোক নেই, কোচ নেই, খেলোয়াড় নেই, যারা গোল দেবে সবই বিজেপিতে এসে গেছে, সেই জন্য কাউকে বিশ্বাস না করে নিজে ভাঙা পা নিয়ে হুইল চেয়ারে গোল রক্ষা করবে। তাতে আমরা প্রথমে মনে করেছিলাম ২০০ গোলে জিতবো, এখন ২৫০র বেশি হলেও আশ্চর্যের কিছু নেই।